আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আসলে আজকে আমি একটা বিষয়ে কথা বলতেছি যেটা আমার ভিতরে আমি চাপা রাখতে পারলাম না যে বিষয়টাতে মনে হচ্ছে যে কথা বলাই জরুরি ভাই আমার মনে তো এই বিষয়টা আমি জানি না আর কে কিভাবে নিয়েছেন বা কিভাবে নিচ্ছেন আমি উমাইয়াitik হুমা না আমেদের এক্স ওয়াই গুলতি কিনদেরই কথা বলতে যাচ্ছি আসলে আমি সাধুবাদ জানাচ্ছি বা তাকে আমি আমার থেকে ও ভালোবাসা জানিয়ে স্বাগতম জানাচ্ছি যে তার এরকম একটা কাজের জন্য যে এই বয়সে সে নিজেকে একটা স্থানে নেওয়ার জন্যে বা এরকম বিয়ের মতো একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্যে হ্যাঁ যাই হোক আসলে আমরা সবাই জানি তাদের পারিবারিক সমস্যা আসলে কার সমস্যা এটা কখনো কোনো পরিবার বাহির থেকে কোনো মানুষ বিচার করতে পারবে না যাই হোক তাদের দুজনের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল যে যার কারণে শাওন জায়গাটা পেয়ে গেছিল এবং এত বছর পর হুমায়ুনের মৃত্যুর সাত বছর পর বেঁচে থাকতে সে তো আরো অনেক আগেই তাকে ডিভোর্স দিয়েছিল তো সে সে বিয়েটা করেনি। আমার কাছে সবচেয়ে বড় কথা। যে যদি অন্য রকম হতো বা আমরা যে খারাপ দৃষ্টিতে দেখি সেরকম কিছু হতো তাহলে সে তার চার সন্তানের দায়িত্ব নিয়ে ওইভাবে বসে থাকতো না সে নিঃসঙ্গ হয়ে ওই সন্তানগুলোকে আক্রে আঁকড়ে তার জীবনের অনেকগুলো শীত বসন্ত পার করে গেছে কখনো কোনো পুরুষের দিকে হাত বাড়ায়নি যেহেতু তার সন্তান এখন ইস্টাবলিস সে নিঃসঙ্গ হয়ে পড়বে এ সময় এ বয়সে এটাই স্বাভাবিক আর এটা হয়ে থাকে যখন একটা সন্তান মানুষ করে তখন তার অনেক প্রয়োজন থাকে মায়ের কাছে বাট যখন সে বড় হয়ে যায় দাঁড়িয়ে যায় তখন তার কর্মস্থলে তার জীবন নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে আর এটা অস্বাভাবিক কিছু না বা হবে না এমনটাও নয় তো তার সন্তানদের সন্তানদের আরো বেশি ধন্যবাদ যে বা নুহাস এরা সাদরে মায়ের বিয়েতে উপস্থিত রয়েছে বা মাকে নতুন জীবন শুরু করার জন্য পাশে আছে যাই হোক এটা কিন্তু এমন বিষয় না যে সাধারণ ভাবে এটা মেনে নেওয়ার মতো কোনো বিষয় না আমরা যদি আশে আশেপাশে দেখলে তা চারিপাশের তাকালই দেখতে পায় যে এরকম ঘটনা যেখানে ঘটবে মা কেন বাবাকে আমরা সচারাচর এরকম কাজে হেল্প করি না আমরা সময় দেব না পর্যাপ্ত কিন্তু বাবা যদি নিসংঙ্গ হয়ে যায় মায়ের মৃত্যুর পরে বাবাই সেটা মা তো দূরে দূরে থাক তখন কি বলা হয় তখন তাকে আটকে রাখা হয় তখন তাকে সম্মানের দহায় দিয়ে জোর করে তাকে কাছ থেকে ব্রেথ কিন্তু মানুষ যখন বয়স হয়ে যায় বা বৃদ্ধি হয়ে যায় তখন তার সবচেয়ে বড় প্রয়োজন হয় একটা সঙ্গ আসলে এই সময় যৌনতা নতুন সংসার করা সন্তান জন্ম দেওয়া তারপর তাকে মানুষ করে একটা নির্দিষ্ট স্থানে যে এরকম কিন্তু চাহিদা থাকে না এরকম কিন্তু থাকে না এখন সবচেয়ে বড় জিনিসটাই থাকে যে একটা সঙ্গ পাওয়া এখন দুজন নিঃসঙ্গ লোকের ক্ষেত্রে যে এক হতে পেরেছে বা দুজন নিঃসঙ্গ লোক যে এভাবে একটা নতুন জীবন শুরু করতে পেরেছে এর জন্য দেশবাসীর যারা খোলা মনের নতুন সব ভালোটাকেই গ্রহণ করতে জানে না যে সমালোচনার খাতির নিন্দা করে না সেই টাইপের লোকগুলোর জন্যেই পক্ষ থেকেই আমি স্বাগতম জানাচ্ছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি একটা সম্পর্ক কি বেহেস্ত থেকে এসে আমরা যেটা জানি মুসলিম যারা তারা মনে প্রাণে বিশ্বাস করি যে সেটা হইছে স্বামী সম্পর্ক হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলে আদম আলাইহিস সালাম যখন লংলি ফিল করছিল ঠিক তখনই আল্লাহ তাকে আল্লাহ আল্লাহ সঙ্গ দেওয়ার জন্য মা হাওয়া কে সৃষ্টি করেন এবং সেখান থেকেই আমাদের পৃথিবী সৃষ্টি এবং পৃথিবীতে আসে কি প্রথমে স্বামী সম্পর্কটা যার মাধ্যমে মাধ্যমে আজকে আমরা এত মুসলিম বা এত মানুষ মুসলিম বললেই ভুল হবে যাই হোক এই সম্পর্কটাই যদি কখনো চিৎ ধরে বা এই সম্পর্কটার মা দুটো মানুষে যদি এক মানসিকতার বা দুজনের মধ্যে মিল করে না থাকে জীবনে তখন আর আর কিছু পাওয়ার থাকে না কারণ সন্তানের জন্য আমরা যে স্যাক্রিফাই করি সেটা হয়েছে সন্তান মানুষ হওয়ার পরে কিন্তু আমাদের জন্য কিছুই করে না কারণ তাদের সামনে ভবিষ্যৎ সচেতন থাকে তারা সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের কাজ করতে হবে তাদের দূরে যেতে হবে তাদের নিজেদের জীবন নিয়ে ভাবতে হবে তখন মা অথবা বাবা যেই এক কোনে পড়ে থাকুক তারা সেটাকে গুরুত্ব দিয়ে দেখে না বা গুরুত্ব দিলেও পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না তো গুলতি কিন্ একজন বাঙালি নারী হয়ে। বাঙালি সমাজে বসবাস করে আমাদের দেশে যে এরকম একটা নতুন দিক উন্মোচন করলো সে সাহসিকতার সাথে এই সময়ে তার সঙ্গটা বেছে নিতে পারলো এবং সেটা সম্পূর্ণ ধর্মীয় সামাজিক স্বীকৃতির মাধ্যমে এর জন্যে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং নারীর জীবনের একটা নতুন দিক উন্মোচন করার জন্য তাকে মানে তার কাছে কৃতজ্ঞ বলা যায় এটা একটা অবশ্যই সম্ভাবনাময় দিক কোনো যখন হুমায়ুন আহমেদ তাকে ছেড়ে গিয়েছিল তখন কিন্তু সে অনায়াসে প্রতিশোধটা নিতে পারতো তার সন্তানকে না দেখে সে একটা নতুন জীবন শুরু করতে কিন্তু গরিনি হুমায়নাম্মের দেদারসে তার কিশোরী আই কে নিয়ে সুখী জীবন যাপন কাটিয়েছেন জীবনে যে কয়টা দিন বেঁচেছেন তাকে নিয়ে সে শর্ত মানে একটা বন্ধনে থেকে সে কিন্তু ভাবেনি যে আমার চার সন্তানের জননী ইভেন আরো দুটো সন্তান মারা গিয়েছে তো এই চার সন্তানের জননী যে তার জীবনের সবটুকো আ উমা নামতকে দিয়েছে যদিও সে আমাদের সবার প্রিয় একজন ব্যক্তিত্ব তারপরেও সে কিন্তু তার কথা ভাবেনি হয়তো কিছু অবানি বনে হয়েছিল সেটা একটা সন্তান হলে সারা ছড়িয়ে করা যেত কতবা আরো সময় কিন্তু সে চলেছে কখন যখন তার কোনোই আর সেই বয়সেই কিন্তু সে সেটাই ধৈর্য ধরে তার সন্তানগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার পরে সে তার সঙ্গ এসে নিয়েছে আসলে এর জন্য তার সন্তানরা তার মাকে যতযত সম্মান দিয়েছে এবং মায়ের পাশে থেকে এরকম একটা কাজে সাহায্য করেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ তার সন্তানদেরও দোয়া প্রার্থনা করি এই কারণেই যে তাদের দুজন নিঃসঙ্গ মানুষ যে এক হতে তো তাদের বাকিটা জীবন যেন প্রত্যেকটা মুহূর্ত যেন সুখের হয় এবং তাদের সঙ্গ সত্যি ভালো হয় তাদের সঙ্গটা যেন মরণ অবধি টিকে থাকে কারণ এ বয়সে মানুষ কখনো আবেগে পড়ে কোনো ডিসিশন নেয় না বা আবেগী ডিসিশন এটা হতে পারে না কারণ এখন আবেগের চেয়ে বাস্তবতায় বেশি আর দুজন বাস্তবতাবাদী লোক এমন এত তা পথ আসার পরে যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর সবাইকে বারবার একই কথা বলছি যে দোয়া করবেন যেন তারা ভালো থাকতে পারে আর যদি আমার কথা ভালো লাগে বা আমার সঙ্গে একমত হন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমি আরো উৎসাহ পাই আসলে এই কথাগুলো আমি আমার মনের ভিতরে চাপা রাখতে পারছিলাম না যে আমার এত এত আমি আনন্দিত হয়েছি বা এত আমি আবেগ বিময় হয়ে পড়েছি যে গুল থেকে বিয়ে বিয়ের সংবাদটা শুনে আমি সত্যি ভীষণ ভীষণ খুশি যে আমি সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আহ বিদায় নিচ্ছি খুদ হাফিস